আচ্ছা ধরো নিশুতি রাত, আপনি আর আপনার ফ্রেন্ড মিলে বাইরে বেরোলেন, হঠাৎ করে দেখলে রক্ত মাখা আর জামা পরে কেচুন দাঁড়িয়ে আছে, তাকে দেখে কি আপনি ভয় পাবেন? আচ্ছা এমনটা ধরুন যে আপনি রাত্রেবেলা বাইরে বেরোলেন, হঠাৎ করে দেখলেন ভূত আর ভূতনি বাইকে চেপে রোম্যান্স করতে বেরিয়েছে, তো আপনি কি তাদের দেখে ভয় পাবেন? ওরে বাবা! আচ্ছা এমন ভূত কি কখনো দেখেছেন যে ভয় দেখাতে সে ফোন দেখে ভয় দেখানোর কথা ভুলে যায়? বলেন কি! আচ্ছা কখনো কি আপনি ভূতের পিঠে চেপেছেন? এই সব উৎপাদ সিরিজ নিয়ে এসে গেছে আজকের ভিডিও, তো বেশি ভাগ না বলে আজকের ভিডিও শুরু করা যাক নাকি? এখানে তো রোডে গোস্ট প্যাং চলছে, একজন তো ভয়ে চলে যায় আর একজনের সাথে কি হয় চলো দেখা যাক। খেলা হবে, খেলা হবে। এটা কি করছে? একে নিয়ে যে সবাই দোল দোল খেলা শুরু করেছে। হে বাবা, কি আরম্ভ করেছে এরা! আবার একে দিয়ে উঠবস করা করাই, এটা আবার কি ধরনের ভূত বাইক? এই পজিশনে লোকটার মুখটা দেখো, ও মনে করেছে স্বয়ং যিশু এসে দেখা দিয়েছে। এরকম ভূত দেখলে তুমি কি করবে? আশা করি সেখানে তুমি চলে যাবে। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। কিন্তু এই এত কনফিউজ যে ভূতরা ভগবান বুঝতেই পারছে না, তাই দু পা এগোলতে এক পা পিছোয়। আর কুকুরটা যে দেখো, এরা দুজনে ফোন ঘাঁটছে আর ভূত এসেছে এদিকে ভয় দেখাতে। চলো এরপর কি হয় দেখা যাক। আবারও সেম ঘটনা, ভয় দেখাতে এসে ফোন দেখতে বসে গেছে। এদের টিমমেট অনেকক্ষণ লক্ষ্য করছে, তাই একে ছাদ থেকে কিছু একটা ছুড়ে মারে আর এর সঙ্গে সঙ্গে পড়ে যায়। চিমড়ে ভূত! স্বামী স্ত্রী সেজে বেরিয়ে পড়েছে লোককে ভয় দেখাতে, চলো আমরা ভয় পাই কিনা দেখি। আম পাতা জড়া জড়া মারবো চাবুক সরে দাঁড়া, ওরে খদ্দের আছে এবার তোরা উঠে দাঁড়া। দোল দোল দুলুনি পিটুনি তো খাওনি, পুলিশ আসবে যখনই ধরে নিয়ে যাবে তখনই। সস্তার ভূতেরাই আবার বলে উঠবে এটা প্র্যাঙ্ক চলছিল, হাই বলো হ্যালো বলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।